আসসালামালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা সবাই বাইন্যান্সে হচ্ছে মানে আমাদের সবার পছন্দের এক্সচেঞ্জ হচ্ছে বাইন্যান্স। আর বাইন্যান্সের মধ্যে হচ্ছে প্রি মার্কেট একটা অপশন আসছে, যেটা কিনা আপনার অনেকে ফিচার্সটাই পাচ্ছেন না। আর এই প্রি মার্কেট বিষয়টা কি এবং এই প্রি মার্কেট থেকে আপনি আসলে কিভাবে ইনকাম করবেন, সেই বিষয়ে আপনাদেরকে আজকে অ্যা টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আপনারা যদি খুঁজে টুজে বের করেন তাহলে আপনার প্রি মার্কেট অপশনটা হয়তো বা এখানে পাচ্ছেন না। সো প্রি মার্কেট অপশনটা পাইতে হলে হচ্ছে আপনাদের এই যে নর্মালি হচ্ছে এই যে এখানে ট্রেডে যান না আপনারা, সো এখান থেকেই আপনারা পাবেন। একটু পরে দেখাচ্ছি। সো তার আগে হচ্ছে আপনারা জানেন যে লঞ্চ পুলের মধ্যে SCRL একটা প্রজেক্ট আসছিল এবং এইটাই SCR, হ্যাঁ, স্ক্রল আর কি প্রজেক্টটার নাম। সো এটা হচ্ছে দুই দিনের জন্য একটা লঞ্চ পুল ছিল, এটা এটা আমি শেয়ার করছিলাম যে কীভাবে আপনারা লঞ্চ পুলের মধ্যে জয়েন হবেন। বেসিক্যালি FDUSD অথবা BNB এগুলো হচ্ছে আপনার স্টেকের মাধ্যমে আপনি মানে আপনার কাছে FDUSD বা BNB আছে, আপনি এটা স্টেক করে রাখবেন দুই দিনের জন্য। স্টেকের বিনিময়ে আপনি যে কত স্টেক করছেন সেটার বিনিময়ে হচ্ছে আপনার সময়ে প্রতি ঘন্টায় SCR পয়েন্টটা আপনাকে দেওয়া হবে। ওইটা রেশিও অনুযায়ী হচ্ছে আপনাদের SCR-টা দেওয়া হবে এবং দুই দিন শেষ হওয়ার পর আপনার হচ্ছে ডিরেক্ট সেটা বাই সেল করতে পারবেন। সো ওভারঅল যদি বলি আপনি হচ্ছে ফ্রিতে একটা অ্যাসেট জাস্ট দুই দিনের জন্য জমা রাখে আপনি একটা ফ্রিতে একটা কয়েন পাবেন, সেটা আপনি দুই দিন পরে সেটা বাই সেল করতে পারবেন। তো বেসিক্যালি লঞ্চ পুল বা লঞ্চ প্যাড বিষয়টা হচ্ছে এরকমই। সো এটা নিয়ে আমি আপনাদেরকে অলরেডি দেখাইছি, এখান থেকে আপনারা এই এটার বিষয়ে আপনারা আরও জানতে পারবেন। এখান থেকে প্রজেক্ট ইনফোতে গিয়ে ওয়েবসাইট টু ওয়েবসাইট ঘাটাঘাটি করতে পারবেন। এছাড়াও আমি আপনাদেরকে একটা PDF লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, স্ক্রল সম্পর্কে আপনি এটা সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। স্ক্রল দ্য লিডিং জিরো নলেজ রুল আপ, ওদের সম্পর্কে আবার ওটা আসা, ওদের মিশন কী, দ্য নেম স্ক্রল এমবস আওয়ার মিশন এমব্রিউস, সো স্কেলিং উইথ রোল আপ স্কেলিং, এইখানে আপনি এগুলো পড়তে পারবেন যাদের আসলে মিশন কি, এই মিশনগুলো বা প্রত্যেকটা প্রজেক্টের সম্পর্কে যখন আপনি পড়বেন, এই প্রজেক্টটা যখন পড়বেন তখন আপনি এইটার ভবিষ্যৎ ধারণা বা প্রিডিকশনটা নিজে নিতে পারবেন। এবং আপনারা যারা কিনা ইনভেস্ট বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে যাচ্ছেন বা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে কোনো প্রজেক্টের মানে ওদের বিষয়টা অ্যাবাউট আস, প্রজেক্টের অ্যাবাউট আস বা এদের রিসার্চ করার জন্য আপনাদের এগুলো পড়ার প্রয়োজন। সো এই যেটা দিচ্ছি এখন আপনাদেরকে কথা বলতেছি, স্ক্রল যেটা বা SCR যেটা, এই প্রজেক্টটা খুব ভালো হওয়ার চান্স আছে এবং ভবিষ্যতে এটার প্রাইস আপ হওয়ার অনেক চান্স আছে। সো আপনারা আমি এটার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে এটা সম্পর্কে জানতে পারবেন যে আসলে প্রজেক্টটা কীরকম হইতে পারে ভবিষ্যতে এবং সেভাবে আপনি এটাতে কাজ করতে পারেন। সো আপনাদের হচ্ছে বাইন্যান্সে যখন আসবেন আপনারা মিনিট আপনারা যখন বাইন্যান্সে আসবেন নর্মালি হচ্ছে নিউ লিস্টিংয়ের জায়গায় আপনারা হচ্ছে SCR-টা পাবেন না, ঠিক আছে, নিউ লিস্টিংয়ের জায়গায়। সো এখন হচ্ছে এটা প্রি মার্কেট টাইপের চলতেছে। সো প্রি মার্কেটটা আপনারা করবেন কীভাবে সেটা দেখাচ্ছি। আপনি যদি এখানে সার্চ করেন প্রি মার্কেট, দেখাচ্ছি প্রি মার্কেট যদি সার্চ করেন তাহলে আপনি প্রি মার্কেট এখানে খুঁজে পাবেন না। এছাড়া হচ্ছে আপনি যদি এখান থেকে অন্যান্য আর অনেক অপশন আছে ওয়ালেট টোয়ালেট ঘাটে তাহলে পাবেন না। সো সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, আপনার হচ্ছে যে ট্রেড অপশন আছে না, এই ট্রেড অপশনে যাবেন এবং এইখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে SCR-টা। আমি এখানে সার্চ দিলাম, দেখেন SCR পাবো, SCR এই যে SCR-টা আসছে এখান থেকে। এখন যদি ক্লিক করি আপনার হচ্ছে এটা বাই সেল বা ইয়া করতে পারবেন, ঠিক আছে, মানে ট্রেড করতে পারবেন। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি এইখানে ক্লিক করেন, এই যে অপশনটা এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এটা প্রি মার্কেটে আছে না কিসে আছে, ঠিক আছে। হোল্ডিংয়ে ক্লিক করলে দেখেন যে আপনার প্রি মার্কেটে SCR-টা আছে। সো আপনি এখন প্রি মার্কেট থেকে SCR-টা বাই সেল করতে পারবেন। এবং এখন যদি আপনি এই যে লিস্টিং প্রাইস, এটার $1, এটার লিস্টিং প্রাইস অনেক কম ছিল, $1 মতো হয়েছে এখন, এটার টোটাল সাপ্লাই মেবি 1 বিলিয়নের মতো, ওই যে অ্যাবাউট আস থেকে আপনারা পড়ে নেবেন, জেনে নেবেন। সো আপনারা হচ্ছে এইখান থেকে বা ভবিষ্যতে যখন এই প্রি মার্কেট আসবে তখন হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে আপনারা কয়েনগুলো কিনতে পারবেন। সাপোজ ধরেন SCR কয়েনটা, হ্যাঁ, এখানে দেখেন $1 মতো সামথিং আছে। সো অবভিয়াসলি প্রি মার্কেটে এটার প্রাইসটা কমই থাকবে, মানে হচ্ছে প্রি মার্কেট বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে আইফোন বা অন্যান্য যেসব নামি দামি ব্র্যান্ডগুলো আসে ওইগুলো হচ্ছে যখন মার্কেটে আসে, সাপোজ যেরকম হুন্ডাগুলো বা বাইকগুলো যেরকম আসে ওইগুলো আপনি শোরুমে গিয়ে হচ্ছে প্রি মার্কেট করতে পারেন। এবং প্রি মার্কেটে হচ্ছে আপনি এটাকে আগে কেনার জন্য মানে আপনি হচ্ছে একটা টাকা দিয়ে আসবেন এবং সেখানে আপনি ক্যাশব্যাক পান। আর ক্রিপ্টোকারেন্সির মধ্যে হচ্ছে এটার একটা প্রি মার্কেট থাকবে, ধরেন এটার প্রাইস 0.50 ছিল বা 50 টাকা ছিল, প্রি মার্কেটের মধ্যে লিস্টিং হওয়ার পরে এটার প্রাইস বাড়তেও পারে কমতেও পারে, সেটা মার্কেটের উপর ডিপেন্ড করবে। সো আপনাদেরকে একটা অপরচুনিটি বা একটা সুযোগ দেয় প্রি মার্কেট থেকে আপনারা কয়েনটা বাই করে সেটাতে আপনারা মানে লাভ করার জন্য। যদি সহজভাবে বলি আপনাদেরকে, আমি আপনাদেরকে একটা এই এয়ারড্রপ দিয়েছিলাম NCX নামক। সো ওই NCX-টার প্রি মার্কেট চেয়েছিল 0.003, সো 0.003 বিশাল একটা অ্যামাউন্ট, 3 টাকায় কিনছেন।
সো ওইটা যখন মানে ট্রেড শুরু হয়েছে তখন হচ্ছে 0.50 তে চলে গেছে 50 টাকা। সো এইভাবে হচ্ছে প্রি মার্কেটগুলো হয়, আর এই বাইন্যান্সের মধ্যে হচ্ছে প্রি মার্কেট ফিচার্সটা নিয়ে আসছে। সো আপনারা এটা এই অপরচুনিটিটা ইউজ করতে পারেন। এখান থেকে কত ইনকাম করতে পারবেন সেটা বলা মুশকিল, আপনি আনলিমিটেড করতে পারবেন। ঠিক আছে, আপনি ধরেন এসসিআর কয়েনটা যখন প্রি মার্কেট দিয়েছে তখন ধরেন সাপোজ 20 টাকায় দিছিল, এখন $1 বা $100 হয়ে গেছে। সো আপনি যদি ওই টাইমে যদি এটা বাই করতেন তখন আপনি এখন হচ্ছে এটা বেশি দামে বিক্রি করতেন। প্রি মার্কেট বিষয়টা হচ্ছে এরকম। সো আবারও দেখাচ্ছি আপনি প্রি মার্কেট পাবেন কোত্থেকে। আপনারা চলে যাবেন হচ্ছে যেখানে ট্রেড অপশনে, স্পট ট্রেডের যে অপশনটা, সো এইখান থেকে হচ্ছে এই যে দেখেন আইকনটা যেটা, এখানে যখন ক্লিক করবেন আপনি এখানে হোল্ডিং, ইউএসডিটি বা আপনার ফেভারিট এই রকম অপশন আসবে, এখানে আপনি পাবেন প্রি মার্কেট। সো প্রি মার্কেটের মধ্যে আপনি দেখতে পারতেছেন এখন হচ্ছে অনগোয়িং আছে, এসসিআরটা আছে। সো এসসিআরটা আপনি এখানে পাবেন। আর একটা বিষয় হচ্ছে আপনি যদি খেয়াল করেন নিউ লিস্টিংয়ের মধ্যে কিন্তু এসসিআরটা নাই, এটা প্রি মার্কেটের মধ্যে আপাতত আছে। সো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা জানাবেন। এই প্রি মার্কেট বিষয় নিয়ে যদি আরও ডিটেল জানতে চান তাহলে বললেন প্রি মার্কেট থেকে আসলে ভালো পরিমাণ খুব সম্ভব হয়। আল্লাহ হাফেজ।